আমার বইনের রূপে আপনি খুব অন্যায় করতাছেন কি রকম আপনি আন্ডারাইট আসেন আবার চুপ চুপ করে চলে যান আমার বইনটার হলে একবার বাইরে যান নাই অথচ বইনে আমার খুব শখ আপনার লগে একটু গ্রামে ঘুরবো কি রে বইন মুখ ফুটে কস না কেন বলি আর কি হবে ভাইয়া আমাকে নিয়ে ঘুরলে ওনার ইজ্জত যাবে না ইজ্জতের ভয় আমি করি না চৌধুরীর ইজ্জত কচুপাতার বৃষ্টির পানি না সময় আসুক পুরো গ্রামবাসীর সামনেই আমি তোমাকে নিয়ে যাব আচ্ছা হইল সুরের বাচ্চা বড়ের সাথে বিয়া তুমি ভাই চৌধুরী সালাম আলাইকুম খাদেম সাহেব ওয়ালাইকুম আসসালাম আপনি একা আসছে কে আসছে বল ভাই কে আবার আসবে চৌধুরানী মানে আরিফ চৌধুরীর বউ আপা আপা কি হলো আপা চিৎকার করছিস কেন আরে দুলা ভাই বাজারে রওনা হয়ে গেছে গিলাস নিয়ে তুমি না গেলে তো আর শুরুই হবে না ঠিক আছে চল চলো বল ভাই দেখো কেটা এখানে খাওলি কেন চৌধুরী সাহেবের লগে গিয়ে খাও যা জানা খাদেম সাহেব ওর কাছ থেকে গিলাপ নিয়ে গিয়ে মাজারে চড়ান চামেলি গিলাপটা খাদেম সাহেবকে দাও দাঁড়ান মাজারে চড়ানোর গিলাপ এটা নয় খাদেম সাহেব মাজারে চড়ানোর গিলাপ ওটা আপার হাতের গিলাপ নিয়ে মাজারে চড়ান আল্লাহর কাছে তার সব বান্দায় সমান সবারই অধিকার আছে মাজারে গিলাপ চড়ানোর আজ চামেলির গিলাপটাই মাজারে চড়ানো হবে আপনি কি বলছেন দুলা ভাই থাম রাজু চুপ কর তোর দুলা ভাই যা বলে শোন না না পা এতদিন দুলা ভাই যা বলেছে শুনেছি দুলা ভাই যখন যা করতে বলেছে করেছি সেদিন দুলা ভাইয়ের কথা মেনে নিয়ে আমি ওনার কাছে মাপ চাইতে গিয়েছিলাম কিন্তু আজ আজ অনিয়ম অন্যায় করা হচ্ছে আমি কিছুতে এটা মেনে নেব না এতদিন দুলা ভাই যা বলেছে শুনেছি আজ আমি যা বলবো দুলা ভাই তা শুনবে রাজু আমার নুন খেয়ে তুই আমাকে হুকুম করতে চাস আপনার নুন খেয়েছি বলেই আজ আপনাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার জন্য বাধা দিচ্ছি দুলা ভাই আমাকে বাধা দেওয়া তুই কে ব্লাডি হেল হু আর ইউ বাহাদুর চামিলের হাত থেকে গিলাপ নিয়ে খাদেম সাহেবকে দাও খবরদার গিলাফে হাত দিলে তোর হাত আমি ভেঙে ফেলবো হাত ভেঙে ফেলবি মারবি মার চৌধুরী সাহেব এসব কি শুরু করলেন এটা আমাদের পারিবারিক বিষয় এ ব্যাপারে নাক গলাতে আসবেন না চৌধুরী সাহেব এটা একটা মাজার পবিত্র জায়গা ওরস কারো পারিবারিক ব্যাপার নয় এটা এলাকার ব্যাপার জানি এই মাজারের বেশিরভাগ খরচ আপনি চালান তাই বলে একটা নষ্ট মেয়েকে এনে তার হাতের গেলাপ মাজারে চড়াতে পারেন না আমরা এটা মেনে নেব না ঘরে পুণ্যবতী স্ত্রী রেখে যে পুরুষ বাজারের মেয়ের সাথে মেলামেশা করে তার কোনো কথা এখানে চলবে না তিন খাদেম সাহেব